সবার এত উপস্থিতি, দেখুন হারাম উপার্জন, হারাম উপার্জন মুসলিমদের মধ্যে আরেকটি প্রকট আকার ধারণ করে আছে। সুদ যেমন প্রকট আকার ধারণ করে আছে হারাম উপার্জন মুসলিমদের মধ্যে, তেমনি আরেকটি প্রকট আকার ধারণ করে আছে নেশা জাতীয় দ্রব্য, মাদকতা। নেশা জাতীয় দ্রব্য ছেয়ে গেছে মুসলিমদের মধ্যে, তরুণ তরুণী থেকে শুরু করে স্কুল লেভেলের ছাত্র ছাত্রী থেকে শুরু করে একদম খুনখুনে বৃদ্ধ বৃদ্ধা পর্যন্ত নেশায় আসক্ত হয়ে পড়েছে। ক্ষেত্র বিশেষ ভয়াবহ চিত্র উঠে আসছে বাংলাদেশে নেশা জাতীয় দ্রব্যের ক্ষেত্রে, যেইটা জাহেলিয়াত এবং যাদের ইনকাম সোর্স হারাম। আল্লাহ সুসালাম স্পষ্ট উল্লেখ করেছেন, দেখুন নেশা জাতীয় দ্রব্য কাকে বলবেন, কোনগুলোকে বলবেন। আল্লাহ সুসালাম উল্লেখ করেছেন কুল্লু মুসকিরিন খমরুন ও কুল্লু খমরিন হারাম, প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্য মদ আর প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্য হারাম। সহি মুসলিমের 5336 নম্বর হাদিস, সহি বুখারীর 7172 নম্বর হাদিস, কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্য হারাম। ইবনে মাজাহ 3393 নম্বর হাদিস, আল্লাহ সুসালাম বলছেন মাসকারা কাতিরুহু ফাকালিলুহু হারাম, যেই জিনিস অনেক পরিমাণ খেলে নেশা হবে তার সামান্য পরিমাণ বিন্দু পরিমাণ খাওয়া হারাম। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনি আপনার মতো করে যদি বুঝেন, আমি আমার মতো করে যদি বলি বুঝি এটা নেশার, এটা নেশা নয়, তাহলে হবে? বুঝতে হবে কার সংজ্ঞা দিয়ে? আল্লাহ সুসালামের সংজ্ঞা দিয়ে। আল্লাহ যা বলেছেন, আল্লাহ সুসালাম বলেছেন, এইটা আপনাকে মানতে হবে। মুয়াত্তা মালিকের মধ্যে একটি হাদিস পাওয়া যাবে 3338 নম্বর হাদিস, আল্লাহ সুসালাম বলছেন তারাক্তু ফিকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা নাবীহি, আমি তোমাদের মাঝে দুইটি জিনিস রেখে যাচ্ছি, চলে যাব এই পৃথিবী ছেড়ে, বিদায় নিব তোমাদের কাছ থেকে, রেখে যাব দুইটি জিনিস। এই দুইটি জিনিসকে যদি মজবুত করে আঁকড়ে ধরতে পারো, শক্ত করে ধারণ করতে পারো, লং তবিল্লু, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। পৃথিবীর কারো সব ধরে কোনো শক্তি নেই তোমাদেরকে ভুল পথে নিয়ে যেতে পারে। সেই দুইটি জিনিস হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব তথা আল কোরআন, আর একটি হচ্ছে সুন্নাতা নাবিহি, নবীর সুন্নাত তথা হাদিস, সহি হাদিস। কোরআন এবং সহি হাদিস যারা মজবুত ভাবে আঁকড়ে ধরবে তাদেরকে কেউ পথচ্যুত করতে পারবে না, ভুল পথে নিয়ে যেতে পারবে না। বিধায় নেশার সংজ্ঞা আপনার মতো আমার মতো না দিয়ে চলুন হাদিস থেকে নেন, ভুল পথে কেউ যাবে না। আল্লাহ সুসালাম স্পষ্ট করে দিলেন যে জিনিস খেলে পান করলে নেশা হয় সেটি হারাম, অল্পতে খাক চাই বেশি খাক, বেশি খেলে নেশা হয় তার সামান্য পরিমাণ খাওয়া হারাম। এবার তাহলে বলুন বিড়ি সিগারেট জর্দা গুলে নেশা হয় না? হয় না, তাহলে কি হারাম না মাকরুহ? মাকরুহ। বাংলাদেশের ফতোয়া তো বিড়ি সিগারেট গুল এগুলো মাকরুহ। সম্মানিত উপস্থিতি, মাকরুহ বলার কোনো সুযোগ নেই। এক কোটা জর্দা, হাকিমপুরি জর্দা, এক কোটা জর্দা একবারে খান, এক কোটা জর্দা একবারে খেয়ে যদি নেশা হয় তার বিবেকে প্রভাব ফেলে, ক্রিয়া প্রতিক্রিয়া সৃষ্টি হয়, তাহলে জর্দার একটা দানা খাওয়া হারাম। আল্লাহ সুসালাম বললেন মাসকারে কাতিরুল বাকালিরু হারাম, অনেক পরিমাণ খেলে যদি নেশা হয় তার বিন্দু পরিমাণ খাওয়া হারাম। এক কোটা জর্দা একবারে খেয়ে যদি নেশা হয়, বিবেক আচ্ছাদিত করে, বিবেকে প্রভাব ফেলে, ক্রিয়া প্রতিক্রিয়া সৃষ্টি হয়, তাহলে জর্দার একটা দানা খাওয়া হারাম। এক কোটা গুল একবার দেন মুখের মধ্যে যদি কোনো ক্রিয়া প্রতিক্রিয়া সৃষ্টি হয়, 5 কোটা গুল একবারে দেন, 10 কোটা গুল একবারে খান, যদি ক্রিয়া প্রতিক্রিয়া সৃষ্টি হয় তাহলে গুলের একটা দানা মুখে দেওয়া হারাম। 2-3 প্যাকেট বিড়ি একবারে খেতে থাকেন সিরিয়াল একটার পর একটা, 10 প্যাকেট বিড়ি সিরিয়াল খেতে থাকেন একটার পর একটা, যদি কোনো ক্ষতি হয় প্রভাব ফেলে, আচ্ছাদিত হয় বিবেকে, ক্রিয়া প্রতিক্রিয়া সৃষ্টি হয়, তাহলে বিড়িতে একটা টান দেওয়া হারাম। সম্মানিত উপস্থিতি, এটা আল্লাহ সুসালাম 1500 বছর আগে বলেছেন, বেশি খেলে নেশা হবে তার সামান্য পরিমাণ খাওয়া হারাম। তো হারাম হারামি, হারামের কোন কোয়ালিটি আছে? তাহলে হিরোইন খেলে যে পরিমাণের পাপ হবে, জর্দা দিয়ে এক খিলি পান খেলে সমান পাপ হবে,
ফেন্সিডিল খেলে যে পরিমাণের পাপ হবে, দাঁতে একবার গুল মারলে সমান পাপ হবে। বিদেশি মদ খেলে যে পরিমাণের পাপ হবে, বিড়িতে একটা টান দিলে সমান পাপ হবে। কারণ হারামের কোয়ালিটি নেই। আছে কি হারামের কোয়ালিটি? আছে। একটা ছাত্র 33 মার্ক পেলে পাস, তাই না? যদি 20 মার্ক পায় তাহলে কি? 30 মার্ক পেলে, 10 মার্ক পেলে, 5 মার্ক পেলে, 0 মার্ক পেলে। তো 0 মার্ক পায় যদি একটা ছাত্র তাহলে কি? ফেল। আর 30 মার্ক পেলে? ফেল। সমান দুটাই, 0 পেয়ে আর 30 পেয়ে সমান। কেন বলেন? যে 0 পেয়েছেও খারাপ ফেল আর 30 পেয়েছেও ভালো ফেল। বলেন, যে 0 পেয়েছে সে খারাপ ফেল আর 30 পেয়েছে সে ভালো ফেল। সুযোগ আছে বলার? মানে 30 পেয়েও যে পরিমাণে ফেল, 0 মার্ক পেয়েও সে পরিমাণেরই ফেল। হারামের মধ্যে আপনি ভালো মন্দ আবার খুঁজতে গেলেন কেন? যে দেশি বিদেশি মদ খারাপ আর বিড়ি সিগারেট গুল একটু ভালো, এটা করতে গেলেন কেন? তাহলে বলেন ভালো ফেল আর খারাপ ফেল। তাহলে খারাপ খারাপই, খারাপ আর ভালো মন্দ নেই। দেশি বিদেশি মদ যে পরিমাণের হারাম, বিড়ি সিগারেট জর্দা গুল সেই পরিমাণের হারাম। হারামের ভালো মন্দ নেই, যে ওটা ভালো হারাম আর এটা খারাপ হারাম। দেশি বিদেশি মদ, হিরোইন, ফেন্সিডিল খারাপ হারাম আর জর্দা গুল ভালো হারাম, এরকম কি? তাহলে মাকরু বলতে যাচ্ছি কেন? সম্মানিত উপস্থিতি, থামেন বাবাজি, থামেন, আসতে দেন, আসতে দেন। হুজুরেরা কথা কথা আপনার বললে তো বলতে পারবো না। হুজুরেরা খেলে জায়েজ, হুজুরেরা খেলে জায়েজ। ফেনীর হুজুর, ফেনীর হুজুর নারী কেলেঙ্কারিতে জড়িয়ে গেছে, তাহলে আজ থেকে জায়েজ। আর এক হুজুর ধরা পড়ে গেল, 12 জন ছাত্রীর যৌন নির্যাতন করেছে, হুজুর এখন রিমান্ডে, তাহলে এখন জায়েজ? মাদ্রাসার প্রিন্সিপাল যদি ব্যভিচার করে বসে, হুজুর বড় হুজুর ব্যভিচার করেছে, সবার জন্য জায়েজ, এই ফতোয়া দিবেন? তাহলে হারাম জর্দা হুজুর খেয়েছে তো আপনি, ওটা জায়েজ আপনি খাবেন? অসম্ভব। হুজুর মানুষ, হুজুর ফেরেশতা নয়, হুজুরেরও প্রবৃত্তি রয়েছে, তারও চাহিদা রয়েছে, তারও পদস্খলন হতে পারে, তারও লাইনচ্যুত হতে পারে। বিদায়, হুজুর খারাপ কাজ করলে এইটা অন্যদের জন্য জায়েজ নয়, হুজুরের জন্য জায়েজ নয়। একটা সাধারণ মানুষ, একটা সাধারণ মানুষ খারাপ কাজ করে যে ফল ভোগ করবে, হুজুর করলে হুজুরকেও সেই ফল ভোগ করতে হবে। কেন? এ হাদিস আপনাদের জানা আছে না? জাহান্নাম উদ্বোধন আল্লাহ কাদেরকে করবেন? কাদেরকে দিয়ে? বলেন কাদেরকে দিয়ে? তো হুজুর ওই মানে থাকা লাগবে না? থাকা লাগবে তো। বিড়ি খোর, জর্দা খোর, গুল খোর, হারাম খোর, ব্যভিচারী, এই হুজুর তো থাকা লাগবে সমাজে, না হলে হাদিসটা কোথায় রাখবেন? আল্লাহ সুসাল্লাম হাদিস সহি বুখারীর বলে দিলেন, বিচারের মাঠে নারী ঘুরির চারিদিকে ঘুরবে কে? হুজুর তো ঘুরবে নাকি? সাধারণ মানুষের কথা বলেনি, হুজুরের কথাই বলেছেন। নারী ঘুরির চারিদিকে ঘুরবে, যেমন ভাবে ঘানির চারিদিকে গরু ঘুরে, তেলের ঘানির চারিদিকে। লোক বলবে, কি ব্যাপার হুজুর, আপনি তো আমাদেরকে ভালো কথা বলতেন, নসিহত করতেন, খুতবা দিতেন, ওয়াজ করতেন, আজকে আপনার এই পরিণতি কেন? তো হুজুর কি বলবে? আমি তোমাদের নিষেধ করতাম, কিন্তু আমি আড়ালে ওই কাজগুলো করতাম। এ হাদিস কোথায় রাখবেন? বিদায়, হুজুরের দোহাই দিয়ে ধর্ম চলে না, হুজুরের দোহাই দিয়ে শরীয়ত চলে না। হুজুর ম্যান্ডেট নয়, ম্যান্ডেট হলো দুইটা, যা হাদিস আগের হাদিসে বলেছি আপনাকে, কি? কুরআন এবং সুন্নাহ। ম্যান্ডেট হলো কুরআন এবং সুন্নাহ, মাইল ফলক কুরআন এবং সুন্নাহ, এর আলোকে আপনাকে জীবন ঢেলে সাজাতে হবে। হুজুরেরও পদস্খলন হতে পারে, হুজুর মানুষ, তারও ভুল হতে পারে, এইটা আপনাকে মাথায় রেখে আগাতে হবে, মাথায় রেখে আগাতে হবে সামনে। যে কথা বলছিলাম, বিড়ি সিগারেট জর্দা গুল হুজুর খেলেও হারাম, পীর সাহেব খেলেও হারাম, বুজুরগানে দিন খেলেও হারাম, যেই থাক না কেন ওটা হারাম, আপনাকে ছেড়ে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, বিড়ি হারাম আর জর্দার গুল মাকরু? বিড়ি হারাম আর জর্দার গুল মাকরু?
একটা সাধারণ শিক্ষিত মানুষ যদি বিড়ি টানতে টানতে মসজিদে প্রবেশ করে তাহলে হুজুর মুয়াজ্জিন ইমাম ধাক্কা দিয়ে বের করে দিবে, তুমি বিড়ি ফেলে আসো, ধোঁয়া ছাড়তে ছাড়তে মসজিদে ঢুকেছো, অথচ হুজুর জর্দারে পান চালাচ্ছে, দাঁতে গুণ মেরে মুয়াজ্জিন সাহেব বসে আছে মসজিদের ভিতরতে, হুঙ্কার ছাড়ছে বিড়ি খোরকে বেরাও। বিড়িখোরের জানা ছিল না যে আমি আর উনি সমান অপরাধী, জানলে বিড়িখোর বলে দিতেন চলেন তিনজনেই বের হয়ে একসাথে। কারণ বিড়িখোর তামাক পুড়িয়ে ধোঁয়া খায় আর জর্দাখোর তামাক চিবিয়ে রস খায়, কার অপরাধ বেশি? বিড়িখোর তামাক পুড়িয়ে ধোঁয়া খায় আর জর্দাখোর তামাক চিবিয়ে রস খায়, অপরাধ কার বেশি? আর গুলখোর ওর চিবানো লাগে না, চিবানোই আছে, শুধু দাঁতে মারলেই হলো। সমানে উপস্থিতি, বিড়ির চেয়ে জর্দা খারাপ, জর্দার চেয়ে গুল খারাপ, বিড়ির চেয়ে জর্দায় ক্ষতি বেশি, জর্দার চেয়ে গুলে ক্ষতি বেশি। সাধারণ মানুষ জেনারেল শিক্ষিত মানুষের ইমান একটু হালকা তাই খাচ্ছে বিড়ি, কর্ম অপরাধে। আর মুয়াজ্জিনের ইমান একটু তাজা, বেশি পাকা, তো ও জর্দা খাচ্ছে তামাক চিবিয়ে রস। আর ইমাম সাহেবের ইমাম আর ইমান আরো পাকা, তো দাঁতে গুল মারছে, মানুষটা আরো খারাপ। সম্মানিত উপস্থিতি, কথাগুলো একটু বলছি হৃদয়ে ব্যথা নেই, যেন আপনি ছেড়ে দেন, আপনি বুঝার চেষ্টা করেন।